বাটার, বাটার বলতে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে গরম ভাতে খানিকটা বাটার, কিংবা পারোটিতে বাটার, অথবা বিভিন্ন খাবারের স্বাদ আরো ভালো করতে বাটার ব্যবহার হয়। বাটারের স্বাদ যেমন ভালো হয়, দেখতে ভালো হয়, এটা তো একরকম, আর আমরা সবাই পছন্দও করি। কিন্তু বাটার কি শুধুমাত্র আমাদের স্বাদ ভালো করার জন্য বা পুষ্টি দেওয়ার জন্য? বডিতে একবারই না, কারণ বাটার কিন্তু আমরা স্কিনেও ইউজ করতে পারি, চুলেও করতে পারি। আর তোমরা হয়তো ভাবছো যে এতদিন তো আমরা বাটার খেতাম, এখন বাটার চুলেও মাখবো স্কিনেও মাখবো? হ্যাঁ, একদমই তাই। সাধারণত যে বাটার আমরা পুষ্টির জন্য খাই, কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাই, সেটা দুধ থেকে পাওয়া। বাটার কিন্তু শুধুমাত্র দুধ থেকেই যে তৈরি হয় তা নয়, অনেক ফলের বীজ থেকে তৈরি হয়, অনেক ফল থেকেও তৈরি হয়। এইসব বাটারগুলো আমাদের স্কিনে পুষ্টি যোগায়, স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনকে ভালো রাখে, অর্থাৎ স্কিনের এজিং প্রসেসকে আরো স্লো করে দেয়। এই বাটারগুলোর সম্পর্কে তোমাদের আজকে জানাবো। যেমন ধরো ম্যাঙ্গো বাটার, কোকো বাটার, কোকম বাটার, মুরমুর বাটার, শিয়া বাটার, এরকম অসংখ্য বাটার আছে। সেই বাটারগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের স্কিন এবং হেয়ারকে ভালো রাখতে পারি। আজকে সেই সব বাটার কথাই তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন ম্যাঙ্গো বাটার, ম্যাঙ্গো বাটার পাওয়া যায় আমের কুশি থেকে, মানে আমের যে বীজ থাকে তার ভেতরে অংশ থেকে ম্যাঙ্গো বাটার পাওয়া যায়। এটা ভীষণ ভালো ময়শ্চারাইজিং এ কাজ করে, খুব ভালো পুষ্টিও যোগায়। তার সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি, ভিটামিন ই, তাছাড়াও রয়েছে ফাইবার, ভিটামিন B6, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বিটা ক্যারোটিন। ম্যাঙ্গো বাটার খানিকটা শক্ত অবস্থা পাওয়া যায় এবং এটা স্কিনের স্পর্শে এলে আস্তে আস্তে করে এটা গলে যায় এবং অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে থেকে। ম্যাঙ্গো বাটার স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিনের কালো দাগ ছোপ দূর করে, সূর্যের রশ্মির হাত থেকে স্কিনকে বাঁচায় এবং বলিরেখা দূর করে। কোকোয়া বিন থেকে পাওয়া যায় কোকোয়া বাটার। হলুদ রঙের এই ফ্যাট বা বাটার দিয়ে তৈরি হয় চকলেট, এটা আমরা সবাই মোটামুটি জানি। এটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কারণ সূর্যরশ্মির হাত থেকে স্কিনকে বাঁচায়, স্কিনের এজিং প্রসেসকে আটকায় এবং স্কিনকে ময়শ্চারাইজ করে। বাটারের মধ্যে উল্লেখযোগ্য হলো শিয়া বাটার। শিয়া বাটার পাওয়া যায় আফ্রিকাতে। আফ্রিকাতে শিয়া গাছের বাদাম থেকে প্রাপ্ত এক জাতীয় ফ্যাট। এটি খাবার পাশাপাশি বিভিন্ন প্রসাধনীতে ময়শ্চারাইজার বা লোশন হিসাবেও ব্যবহার হয়। শিয়া বাটার প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার রয়েছে, যার ফলে স্কিনের শুষ্কতা কমিয়ে স্কিনকে অনেক ভালো রাখে এবং স্কিনকে নরম করে তোলে। এরপর হলো কোকম বাটার। কোকম বাটার ভারতে যেখানে গরম আবহাওয়াতে তৈরি হওয়া এক ধরনের গাছ। কোকম গাছের লালচে হলুদ রঙের ফলের বীজ থেকে প্রাপ্ত এই ফ্যাট বা তেল হলো কোকম বাটার। কোকম ফলের বীজ রান্না, ওষুধ এবং বিভিন্ন প্রসাধনীতে বিভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে। এই বাটারে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজিং গুণ রয়েছে, যা ক্ষতিগ্রস্ত ত্বককে পুনরুজ্জীবিত করে এবং তার পাশাপাশি ত্বকের কালচে ভাব কমায়। এরপর আসবো যে কোকোনাট বাটার। কোকোনাট আমাদের কাছে ভীষণ একটা সহজলভ্য জিনিস, কিন্তু এখান থেকেও কিন্তু বাটার পাওয়া যায়, যেটা আমরা চুলে মাখি সেটা আমরা স্কিনে মাখি। আমাদের দেশে খুব সহজলভ্য হলো, কিন্তু বিদেশে কিন্তু এটা ততটা সহজলভ্য না। কিন্তু আমাদের দেশে চুলে এবং ত্বকে আমরা ব্যবহার করলেও কিন্তু বাটারটাকে আমরা অন্যভাবে ব্যবহার করি না, কিন্তু সারা বিশ্বে কোকোনাট বাটারে কিন্তু ভীষণ খ্যাতি। স্কিনকে ময়শ্চারাইজিং করে, স্কিনকে ভালো রাখে, স্কিনকে ফর্সা ভাব নিয়ে আসে, স্কিনকে আরো বেশি নরম তুলতুলে করে তোলে। আমন্ড বাটার, আমন্ড বাদাম থেকে পাওয়া যায় এই বাটার। এতে রয়েছে ওমেগা 3, ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড। এটি সানরেজ থেকে বাঁচায় এবং স্কিনের গঠন উন্নত করতে আর ত্বককে ভালো রাখতে সাহায্য করে। মুরুমুরু বাটার, নামটা শুনলে কি মজার না? হ্যাঁ, তবে আমাদের দেশে নয়, এটা অ্যামাজন রেন ফরেস্টের পাওয়া যায়। সেখানে পাম গাছের বীজ থেকে এই মুরমুরু বাটার পাওয়া যায়। এর কিন্তু প্রচুর কাজ আছে। হ্যাঁ, কাজগুলো আগে শুনে না। এটি একটি প্রাকৃতিক স্কিন ময়শ্চারাইজার। এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। এছাড়া বলিরেখা কমায় এবং এটি ম্যাসাজ করলে পেশির রিল্যাক্সেশন বাড়াতে সাহায্য করে। ম্যাঙ্গো, কোকোয়া, শিয়া বাটার, এগুলোর কথা তো আগেই বলেছি। এইসব বাটারগুলো নিয়ে তাদের গুণাগুণ পরীক্ষা করে আমরা কিন্তু বানিয়েছি আমাদের ল্যাবে বডি বাটার। এই বডি বাটারের সঙ্গে মিক্সিং হয়েছে আরও বেশ কিছু অয়েল, যেমন ভার্জিন অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, রোজ, জুরেনিয়াম, নিরলি, বিভিন্ন ধরনের অয়েল। এবার আমি বলবো এই অয়েলগুলোর গুণাগুণ। অ্যাভোকাডো অয়েল হলো উন্নত মানের ফ্যাটি অ্যাসিড এবং নিউট্রিয়েন্টস, যা স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ই, যা ত্বককে ভালো রাখতে কাজ করে। এছাড়াও
অ্যাভোকাডো অয়েল ত্বককে ময়শ্চারাইজ করে এবং কোলাজেন উৎপাদন বাড়ানোর পাশাপাশি অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে। এরপর আসি অলিভ অয়েলের কথা। অলিভ অয়েল তোমরা সবাই জানো যে আমরা শীতকাল হলেই সবাই মিলে অলিভ অয়েল ব্যবহার করি, কিন্তু অলিভ অয়েলে অনেকগুলো গুণ আছে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ত্বককে তরতাজা রাখে, ত্বককে ফর্সা ভাব ফুটিয়ে রাখে, ত্বককে ময়শ্চারাইজ করে, এছাড়াও ত্বকের অ্যাকনে ভাব কমায় এবং ত্বককে তরতাজা রাখে। এছাড়াও কিন্তু রোজ, জিরেনিয়াম, নিরলি বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েলস রয়েছে যেগুলোর কিন্তু অনেকগুলো কাজ আছে। যেমন স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, ময়শ্চারাইজ করে, স্কিনকে টোনিং করে, স্কিনকে ফেয়ার করে, কালো ছোপ দূর করে এবং স্কিনে যদি ইরিটেশন থাকে সেটাকে দূর করে, প্লাস স্কিনে যদি অ্যাকনে থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকেও কিন্তু দূর করে। তারপরে বুঝলে তো যে এই প্রত্যেকটা অয়েল আর প্রত্যেকটা বাটারে কিন্তু বিভিন্ন ধরনের তার গুণাগুণ রয়েছে। এগুলো আমরা আমাদের ল্যাব ফ্রেশে তাদের বিভিন্ন অনুপাতে মিশিয়ে একটা বডি বাটার তৈরি করেছি। যে বডি বাটারগুলোর মধ্যে এর গুণাগুণগুলো রয়েছে এবং বাজার চলতি যে বডি বাটার পাওয়া যায় তার থেকে অনেক বেশি গুণাগুণ সম্পন্ন এবং অনেক বেশি ভালো। আর একটা কারণ হলো এগুলো একদম ফ্রেশ। এবার প্রশ্ন হলো যে ফ্রেশ কি করে হলো? ফ্রেশ এই কারণে হলো আমাদের কেয়ারশেড ল্যাব ফ্রেশ, মানে এটা হচ্ছে স্পেশাল আমার ল্যাবে তৈরি হয় এবং বানানো 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো, একদম ফ্রেশ ভাবে ল্যাব থেকে তৈরি হয়ে তোমার কাছে গিয়ে পৌঁছাচ্ছে। আরো একটা কারণের জন্য স্পেশাল হচ্ছে যে কারণ এই প্রোডাক্ট গুলো বানানো হবে শুধুমাত্র তোমার স্কিন টাইপ অনুযায়ী। ধরো এক একজনের স্কিন টাইপ এক এক রকম। তোমরা সাধারণত জানো যে স্কিন টাইপ হচ্ছে অয়েলি, ড্রাই, নর্মাল, সেন্সিটিভ, কিন্তু এর বাইরেও কিন্তু এক একজনের স্কিনে এক এক রকম চাহিদা থাকে। কারো স্কিনে কোনোটা বেশি প্রয়োজন হয়, কারো স্কিনে সেটা কম প্রয়োজন হয়, কারো স্কিন হয়তো বেশি সেন্সিটিভ হয়, কারো স্কিনে হয়তো ইচিং আছে, কারো স্কিনে হয়তো অ্যালার্জি আছে, কারোর হয়তো 20-25 বছরের স্কিন, কারোর হয়তো দেখা যাচ্ছে যে 40-45 বছরের স্কিন, কারোর দেখা যাচ্ছে যে এজিং স্কিন, মানে 50-এর ঊর্ধ্বে এজিং স্কিন, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 বছরের নিচের লোকেরাও রয়েছে। এতে প্রত্যেকের কিন্তু স্কিন টাইপ আলাদা, প্রত্যেকের চাহিদা প্রয়োজন আলাদা, প্রত্যেকের কিন্তু প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটাও আলাদা। সেই কথা চিন্তা করে তোমাদের স্কিনের সমস্যা বা তোমাদের হেয়ারের সমস্যা কথা ভেবেই কিন্তু তোমার জন্য স্পেশালভাবে আলাদাভাবে তোমার জন্য আমার ল্যাবে তৈরি হবে এই বডি বাটার। এটার জন্যই কিন্তু সবার থেকে আলাদা হচ্ছে কেয়ারশেড ল্যাব ফ্রেশের বডি বাটার। তারপরে বুঝতে পারছো তো, একদম কাস্টমাইজভাবে বানানো হচ্ছে তোমার জন্য বডি বাটার। আমরা সাধারণত যে প্রোডাক্টগুলো তৈরি করি সেটা সবার কথা ভেবে একসঙ্গে তৈরি করা হয়। ধরো কোনো একটা স্কিন টাইপকে ভেবে তৈরি করা হলো, যে অয়েলি স্কিনের জন্য এটা প্রয়োজন, ড্রাই স্কিনের জন্য এটা প্রয়োজন, বা নর্মাল স্কিনের জন্য এটা প্রয়োজন, বা সেন্সিটিভ স্কিনের জন্য প্রয়োজন, কিন্তু ঠিক তোমার কি প্রয়োজন সেটা কিন্তু ভাবা হয় না। কিন্তু এখানে যখন বানানো হবে তখন কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী কিন্তু বানানো হবে কেয়ারশেড ল্যাব ফ্রেশ বডি বাটার। এটা সম্পূর্ণরূপে ফ্রেশ, কারণ তোমার কাছে পৌঁছে যাচ্ছে মাত্র 1 বা 2 দিনের মধ্যে আর তুমি এটা ইউজ করছো। এবার নিশ্চয়ই তোমরা ভাবতে শুরু করেছো যে এই বডি বাটার কিভাবে পাবে। এটা পেতে গেলে তোমাদের কিন্তু আমি একটা ফোন নাম্বার দেব, সেই ফোন নাম্বারে তোমাদের পুরো ডিটেলসটা জানাতে হবে, তোমাদের স্কিন টাইপ, তোমাদের হেয়ার টাইপ, বয়স, কি ধরনের সমস্যা আছে, সব কথা ভেবে কিন্তু আমরা এই বডি বাটারটা তৈরি করে দেব। বডি বাটার সংগ্রহ করতে গেলে যে নাম্বারে তোমাদের ফোন করে যোগাযোগ করতে হবে, নাম্বারগুলো হলো 7439805100, আরেকটি নাম্বার হলো 7980909130। ঠিক এই নাম্বারে ফোন করে তোমাদের কথা বলে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে হবে বা অর্ডার দিতে হবে। তবে এই প্রোডাক্টটা কিন্তু কোনোভাবে আমাদের যেখানে প্রোডাক্ট পাওয়া যায় সেই সব দোকানে কিন্তু পাওয়া যাবে না, শুধুমাত্র এই নাম্বারেই ফোন করে পাওয়া যাবে। তাহলে আর দেরি না করে, যারা যারা ভাবছো যে শীতে ভীষণভাবে কষ্ট পাচ্ছ, স্কিনটা সেভাবে ড্রাইনেস যাচ্ছে না, স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, রিঙ্কেল পড়ে যাচ্ছে, স্কিনের উজ্জ্বলতা কমে যাচ্ছে, স্কিনকে ময়শ্চারাইজিং করবে, স্কিনকে আরও ব্রাইট করবে, স্কিনকে আরও সুন্দর করে তুলবে, ব্রণহীন করে তুলবে, তাদের জন্য রয়েছে কেয়াশেড ল্যাব ফ্রেশ বডি বাটার।